অনেকদিন পর দুজন মিলে সময় কাটালাম, লং ড্রাইভ পেলাম, কোথায় গেলাম চলো দেখা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজল ব্লগ। চলো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে অনেকদিন পর কিন্তু আমরা না বেরিয়ে পড়েছি, কারণ হচ্ছে গিয়ে একটু নিজেকেও টাইম দেওয়া উচিত। এত কাজ, এত সবকিছু, অনেক প্রেশার, অনেক কিছু সবার লাইফে থাকে, এটা আমাদের সবার মানে যাদের আছে সবার লাইফে থাকা উচিত, আমি মনে করি থাকে। তো সবকিছুর মধ্যেও নিজেকে একটু সময় দেওয়া উচিত। তো দুজনে মিলে অনেকদিন পর বেরিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে, মানে তার মাঝখানে আমি বাড়ি গেছিলাম, আরও অনেক কিছু ছিল, তার মাঝখানে না আর কোথাও যাওয়াই হয়নি। তো শরীরটাও ভালো ছিল না দুজনারই আর কি, এর জন্য খাওয়া দাওয়া ঠিকঠাক করে মানে যেগুলো আমরা পছন্দ করি সেগুলো খাওয়া না, তার মধ্যে একটি ছিল বিরিয়ানি। তো অনেকদিন পর কিন্তু বিরিয়ানি খাচ্ছি, দুজনেরই একদম দারুণ লাগছিল। আমার এবং বর্মা সাহেব দুজনেরই কিন্তু বিরিয়ানি খুব প্রিয়। তোমাদের কার কার বিরিয়ানি প্রিয় আমাকে কিন্তু কমেন্ট করে বলবে অবশ্যই। তো অনেক কিছু ছিল আমাদের খাবারে, তো তার মাঝখানে যেটা বেস্ট সেটা হলো বিরিয়ানি। তো যাই হোক, এবার দেখো আগের দিনে ফায়ার পান্টাতে একটা দুর্ঘটনা হয়েছিল, তোমরা সবাই জানো। তো দেখে তো দাদা ভিডিও দেখো নি, প্লিজ গিয়ে দেখে এসো। তো আজকে কিন্তু ভালোভাবে আমি খেয়েছি, মানে আগের বার যেটা হয়েছে এবার সেটা হয়নি। তো হেলমেটটাও কিন্তু বর্মা সাহেব পরে দিয়েছে, কারণ আমি না পারি না, তো ছাড়া আমি অচলই বলতে পারো। তো যাই হোক, তো সেটা আর বলবো না। তো এবার দেখো আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, অনেকটা দূর ছিল আমাদের বাড়িটা, কারণ আমরা অনেকটা দূরে এসেছিলাম খেতে। তো অনেকদিন পর একটু লং ড্রাইভও হয়ে গেল, আর খাওয়া দাওয়া হয়ে গেল, সময়ও কাটানো হয়ে গেল, এরকম না টুকটাক বেশ ভালোই লাগে। তোমরা এরকম কারা কারা হুটহাট করে বেরিয়ে মানে খাওয়া দাওয়া করো বা ঘুরতে যাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। টাটা, সবাইকে কেমন লাগলো জানিও। টাটা।